রাজ্যে মিলল প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ। মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার বেনিয়া গ্রামের 7 বছরের এক বালকের শরীরে মেলে করোনার এই নতুন ট্রেন্ড। সম্প্রতি সামনে আসা করোনা ভাইরাসের নতুন রূপে আক্রান্ত হয়েছে 7 বছরের এক বালক। বর্তমানে সে মালদহের কালিয়াচক এলাকায় তার মামার বাড়িতে রয়েছেন বলে রাজ্যের স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। জানা গিয়েছে সম্প্রতি ওই বালক আবুধাবি থেকে ভারতে এসেছিল। আবুধাবি থেকে আসে হায়দ্রাবাদে, সেখান থেকে বিমানে করে কলকাতায়। হায়দ্রাবাদেই বালকের জিন পরীক্ষা হয়েছিল, সেই পরীক্ষাতেই জানা যায় সে ওমিক্রনে আক্রান্ত। তেলেঙ্গানা স্বাস্থ্য দপ্তর এই আক্রান্তের কথা জানায় পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরকে। তারপরই শিশুটিকে চিহ্নিত করার কাজ শুরু করেন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা। মুর্শিদাবাদ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক সন্দীপ সান্যাল বলেছেন, আবুধাবি থেকে বিমানে করে হায়দ্রাবাদে আসে ওই বালক, তারপর কলকাতা বিমানবন্দরে নেমে সড়ক পথে ফরাক্কা থানার মেনিয়া গ্রামে এসে উপস্থিত হয়। যদিও বর্তমানে আক্রান্ত বালক মালদহ জেলার কালিয়াচক থানা এলাকায় রয়েছে, তার খোঁজ শুরু করেছে স্বাস্থ্য দপ্তর। মুর্শিদাবাদের বেনিয়া গ্রামের এলাকাকে ইতিমধ্যে কন্টেনমেন্ট জোন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। জানা গিয়েছে ওমিক্রন আক্রান্ত ওই বালক এখন মুর্শিদাবাদে নেই, মালদহে কালিয়াচক এলাকায় কোনো এক গ্রামে মামার বাড়িতে রয়েছে সে। সেখানে তার খোঁজ করছে স্বাস্থ্য দপ্তর। রাজেন্দ্রনাথ দত্ত, রিপোর্ট, কেএন নিউজ টিভি। এইমাত্র আমরা একটা খবর পেয়েছি, আধ ঘন্টা খানেক আগে একটা খবর এসছে যে একটি বাচ্চাটার নাম হচ্ছে, আমি নামটার বলছি না, একজন বাচ্চা, 7 বছরের বাচ্চা, 7 বছরের একজন বাচ্চা ওমিক্রন টেস্টেড পজিটিভ। এই বাচ্চা গভীর রাত্রে 10 তারিখের গভীর রাত্রে আমাদের দেশে এসে মানে ইন্ডিয়াতে ঢোকেন এবং এখানে 11 তারিখের দুপুরবেলা নাগাদ এখানে পৌঁছেছেন। তারপরে ওনারা বাড়ির নিজেদের বাড়ির গাড়িতে করেই ওনারা এসছেন। এবার আমরা লোকেট করার চেষ্টা করছি ওনাকে। তো ওনাদের আদি বাড়ি হচ্ছে ফরাক্কাতে, বেনিয়া গ্রামে, কিন্তু অ্যাট দিস মোমেন্ট, এই মোমেন্টে পেশেন্ট আমাদের কাছে যা খবর আছে, পেশেন্ট রয়েছে কালিয়াচকে, তার আত্মীয়র বাড়িতে আছে। আমরা লোকেট করার চেষ্টা করছি, মালদা জেলার সাথে আমরা কথা বলে আমরা জিনিসটা জানাচ্ছি, রাজ্যের সাথেও আমরা কথাবার্তা বলছি। যদি পেশেন্ট ফরাক্কায় থাকে তাহলে আমরা তার মতো ব্যবস্থা নেব, আর যদি পেশেন্ট মালদাতে থাকে তাহলে তার মালদা জেলা তার মতো ব্যবস্থা নেবে। এটুকু খবর যে আমি যেটুকু জানি আর কি, যে আবুধাবির থেকে এসছেন, কোন দেশ থেকে ট্রাভেল করছেন জানি না, আবুধাবি এয়ারপোর্ট থেকে হায়দ্রাবাদ এয়ারপোর্ট নেমেছিলেন, হায়দ্রাবাদ থেকে কলকাতা এসছেন। তিনি যেটা বলেছেন যে বাড়ির ওনাদের নিজেদের বাড়ির গাড়িতে করে ওনারা এয়ারপোর্ট থেকে ডাইরেক্টলি ফিরেছেন, মানে দেশের বাড়িতে। এখন আমরা যেটুকু শুনতে পাচ্ছি, ওনার বাবা নেমেছে বোধ হয় বেনিয়া গ্রামে, আর মা বোধ হয় বাচ্চা নিয়ে আছেন কালিয়াচক। তো আমরা সেটা একটু বাদই, এটা এখন আমরা এত আসলে ওনারা ফোনটা ধরছেন না, প্রবলেম হচ্ছে আমরা যতবারই ফোন করছি যা হয় আর কি কন্টেনমেন্ট জোন করে দেবো, যার নিয়ম অনুযায়ী আমরা স্ট্রিক্ট কন্টেনমেন্ট জোন করে দেবো। বেনিয়া গ্রাম আমরা পুরো ডিটেলস পাইনি, ডিটেলস পেলে তারপরে শেয়ার করবো।